আসসালামু আলাইকুম। আমার সামনে যে ওয়াটার পাম্পটা দেখছেন, এটা পেট্রোল চালিত ওয়াটার পাম্প। আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, যেটা আমরা সরাসরি টিউবওয়েল থেকে পানি, আমরা সরাসরি পুকুর থেকে পানি তুলেছিলাম এবং সেখানে জাস্ট পানিতে আমরা পাইপ নামিয়ে দিয়ে তুলেছিলাম। তো আপনারা অনেকেই বলেছিলেন যে বোর্ডিং থেকে আসলে এই পানিগুলো তোলা যাবে কি না, সেটা দেখানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আপনারা দেখছেন আমরা বোর্ডিং থেকে পানি তুলছি সরাসরি। এটা চায়নাটা আমরা ব্যবহার করছি, জাপানিটাও এর আছে। তো আপনারা দেখছেন যে আমরা কোনো রকম পাইপের সাহায্য কম নিয়েছি আর কি, মানে ভিতরের দিকে পাইপ দেইনি আমরা, জাস্ট একটা লোহার, এটাকে কি বলে, এল ক্লাম বা টি ক্লাম যেগুলো আছে সেটা ব্যবহার করে, সেটা জাস্ট আমরা ব্যবহার করেছি। এখানে দেখেন একটা ডিজেল চালিত ওয়াটার পাম্প হলে এখানে আপনাকে একটা টিউবওয়েল বসাতে হতো, তারপর পানিটাকে তুলতে হতো। তো এখন আমরা যেটা ব্যবহার করেছি, এখানে কোনো টিউবওয়েল নেই, আপনারা দেখতে পাচ্ছেন পানি উঠছে। এটা 3 ইঞ্চি ওয়াটার পাম্প, কোনো টিউবওয়েলের সংস্পর্শ ছাড়াই। আপনারা ডিজেলের যে কষ্টটা হয় আপনারা দেখেছেন, পানিটাকে তুলতে হয়, ওজন বেশি হয়, বিভিন্ন জায়গায় নিয়ে যেতে অনেক কষ্ট হয়, দুজন লাগে। এখানে দেখেন পেট্রোল চালিত ওয়াটার পাম্পটা খুবই ওজনে কম, হালকা মোটরসাইকেল ইঞ্জিন, এবং এদিকে পানি তোলারও কোনো রকম অসুবিধা নাই। দেখেন খুব ইজিলি পানিটাকে তুলতেছে। এখানে দেখেন আমরা এটা বন্ধ করে দিয়েছি, এখানে টিউবওয়েল লাগানোর জায়গা। ডিজেল হলে আপনাকে পানিটাকে তুলে ইঞ্জিনের সাহায্য নিতে হতো, তারপরে এখানে ও সরাসরি তুলতেছে। তুলতে প্রথম দিকে একটু সময়, 1-2 মিনিট বেশি সময় লাগে, কিন্তু যখন আসা শুরু হয় একদম টোটালি আসতে থাকে। আমরা একটু ফ্লোটা একদম সব থেকে সর্বনিম্ন চালাচ্ছি, কারণ আমরা প্লাস্টিকের যে পাইপটা ব্যবহার করছি সেটা, এর যে ফুল স্পিড আছে এই ফুল স্পিডটা নিবে না, তাহলে ফেটে যাবে। তাই আমরা যেটা নর্মালি সর্বনিম্ন যে স্পিড সেটাতে চালাচ্ছি। এখন আমি পানির ফ্লোটা একটু আপনাদেরকে দেখাবো। দেখেন অলরেডি আমরা অনেক দূরের পাইপ, প্রায় 50 ফিট প্লাস হবে, এত দূরে নিয়ে গিয়ে আর কি পানিটা দিচ্ছি। আমরা সবসময় আপনাদেরকে এমন কিছু প্রোডাক্ট দিতে চাই যেটা আপনাদের সময় শ্রম দুটাই বাঁচাবে। দেখেন এতদিন আপনারা পানি সেচ করেছেন যে পাইপ, পানি ওয়াটার পাম্পগুলো দিয়ে, সেগুলো কত কষ্টকর ছিল, আর আমরা যেগুলো আপনাদেরকে দিচ্ছি ওটা দেখেন, পানির স্রোত দেখেন, এটা কিন্তু সর্বনিম্ন, আবারও বলছি এটা সর্বনিম্ন স্পিডে আমরা চালাচ্ছি। একটু তুলে ধরো তো কাজল, হ্যাঁ একটু তুলে ধরো, হ্যাঁ হালকা, হ্যাঁ দেখেন একটু স্পিডটা দেখেন, দেখেন পানির স্পিড। আমরা এক জমিতে পানি দিচ্ছি আর কি, তার ফসলের জমিতে, দেখেন পানির স্পিড কেমন। চলেন আমরা একটু ইঞ্জিনের দিকেই যাই। আসলে আমরা পেট্রোল ইঞ্জিনগুলো কেন ব্যবহার করব এই বিষয়টা সবাই জানতে চান। দেখেন এক হচ্ছে ঝামেলা নেই, ঝামেলাটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের ওজন বেশি হয়, দুজন নিয়ে যেতে হয়, লোক লাগে বেশি। দুই হচ্ছে ওর জন্য আলাদা করে আপনাকে টিউবওয়েল লাগে, যেটাতে বারবার পানি তোলাটা খুবই কষ্টকর। টিউবওয়েল চাপতে দেখা যায় যে এদিকে লিক হয়, ওইদিকে লিক হয়, অনেক ঝামেলা। আপনারা যারা সেচ দেন তারা অন্তত জানেন। আর এটাতে যে সুবিধাটা দেখেন, এখানে কোনো টিউবওয়েল আমরা ব্যবহার করিনি, সরাসরি দিতে পারি। আরও একটা সুবিধা আছে, আপনার যে বোর্ডিংয়ের যে পাইপটা আছে সেখানে আপনারা জাস্ট নর্মালি যে পাইপটা, সবুজ রঙের যে পাইপটা দেখছেন, এই পাইপটা জাস্ট সেই ওই পাইপটা জাস্ট আপনি যখনই নামিয়ে দিবেন আপনার বোর্ডিংয়ের পাইপের ভিতরে, তাহলে আপনাকে আর এই টিট ক্লামটাও ব্যবহার করতে হবে না। এখন যদি আপনি কখন ব্যবহার করবেন, যদি আপনি দেখা গেল এরকম একটা আপনার টিট ক্লাম অলরেডি আছে, সেক্ষেত্রে লাগিয়ে নিয়ে এরকম সিম্পলভাবে ছোট্ট একটা পাইপ লাগিয়ে পানিটাকে টেনে তুলতে পারবেন। আমরা দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা দুইভাবেই করতে পারবেন, এরকম এল ক্লাম লাগিয়ে টিট ক্লাম লাগিয়েও পানিটা সরাসরি তুলতে পারবেন, এবং আপনারা চাইলে পুরো বোর্ডিংয়ের মাঝখানে পাইপ ঢুকিয়ে, যে পাইপটা আমরা এখন হোস পাইপটা দেখছেন, এই হোস পাইপটা আপনারা পুরোটাই ভিতরে লাগিয়ে বা ওখানে নামিয়ে দিয়েই পানি তুলতে পারবেন। সেটার জন্য আলাদা করে এরকম আমরা যেমন গোবর দিয়ে পানিটাকে
এইদিকে যে এল কলামটাকে লাগিয়েছি সেই কাজটাও আপনাকে আর করতে হবে না। তাহলে দেখেন পানি তোলা আসলে কতটা সহজ। আমরা যে আপনাদেরকে বলছি যে এই নতুন ইঞ্জিন যেগুলো আমরা আনা শুরু করেছি সেগুলো আপনাদের কত ইজি হবে। ধরেন আপনার পুকুর থেকে পানি তুলবেন, জাস্ট পাইপটা নামিয়ে দেন আর পানি তুলতে পারবেন। তারপরে ধরেন আপনার নদীর পাশে আপনারা চাষাবাদ করছেন, সেখান থেকে জাস্ট পানিটা পাইপটা লাগিয়ে দেন এবং পানি তোলা শুরু করেন। দেখেন কত ইজি হচ্ছে জিনিসগুলো। এই ওয়াটার পাম্পগুলো সচরাচর বাজারে এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই এগুলো অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য। আমরা এই শিপমেন্টেই নতুন করে এসেছে এগুলো অনেকগুলো, আপনারা চাইলেই নিতে পারবেন। এটা জাপানিগুলোও আছে, চায়নাগুলোও আছে। এখন আমরা যেটা চালাচ্ছি এটা চায়না, জাপানিগুলার এরপরে কোনো ভিডিওতে দেখাবো। এরপরে আমরা আরেকটা ভিডিও দিব আপনাদেরকে যে বোর্ডিংয়ের মধ্যে পাইপ ঢুকিয়ে দিয়ে কীভাবে আমরা পানি কেটে তুলতে পারি, ওটাও খুবই ইজি। এটা যেটা দেখছেন, দেখেন কোনো টিউব অয়েল নেই, কোনো কষ্টকর বিষয় নেই। দামের ক্ষেত্রে দেখা যাবে যে দাম ডিজেলের থেকে খুব একটা বেশি হবে না, মোটামুটি একই বাজার যেমন দাম সেরকম। এবং দেখেন আমরা সর্বনিম্ন স্পিডে চালিয়ে আমরা একটা ক্যালকুলেশন আপনাদেরকে কিছুক্ষণ পর দিতে পারবো যে এক লিটারে কতক্ষণ চলছে। আমরা এক লিটার তেল দিয়েছি এবং অলরেডি আপনারা দেখার আগেও আমরা প্রায় 10-15 মিনিট চালাচ্ছিলাম, এখনও চলছে। আমরা আশা করছি 1 ঘন্টা 20 মিনিট এরকম যাবে, তারও বেশি যেতে পারে। আমাদের এখন পূর্ণাঙ্গ হিসাবটা আপনাকে আমরা একটু পরেই দিতে পারবো, কারণ আমরা একদম প্র্যাকটিক্যালি দেখছি আর কি আসলে এক লিটার তেলে কতক্ষণ যায়। তবে আপনাদের ডিজেলের থেকে অনেক খরচ কমে যাবে, আপনাদের সমস্যা যেটা আমরা বলি প্যারা কমে যাবে, আপনাদের দেখা যায় যে খরচের দিক থেকে কমে যাবে। এবং মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে আপনারা যে কোনো সার্ভিসিংগুলো এলাকায় যে কোনো মোটরসাইকেল মেকানিকের মাধ্যমেই করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এটা আমরা 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি দেই, যে কোনো সার্ভিসিং ওয়ারেন্টি আপনি পাঠালেই আমরা ঠিক করে দিতে পারবো। এবং আরেকটা বিষয় হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টির পরেও যে সময়টা আছে তখন আপনারা সার্ভিসিং করাই নিতে পারবেন আমাদের মাধ্যমে, কিন্তু সেক্ষেত্রে একটু চার্জ আপনাদেরকে দিতে হবে এবং সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। দেখেন আমরা আরও এরকম নতুন নতুন অনেক মেশিনারিজ নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের কাজ আরও কমানোর জন্য। আপনাদের প্রোডাক্টটি প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওগুলোতে দেয়া থাকে নাম্বার, আপনারা কল করে আমাদেরকে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন। আরেক বিষয় হচ্ছে আপনারা এর পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই আসবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, ফেসবুক পেজে আপনারা অপেক্ষা করবেন। আমরা লাইভ আপনাদেরকে একটু কাজটা দেখালাম, আমি ইঞ্জিনটা আরেকবার পূর্ণাঙ্গটা দেখিয়ে আপনাদেরকে শেষ করব। দেখেন কোনো ধোঁয়া নেই, ডিজেলের যেমন শব্দ সেরকম শব্দ নেই, আমরা খুব স্লোতে চালাচ্ছি, একদম লিমিট সবচেয়ে কম সাউন্ডে চলছে, কারণ এটা হচ্ছে বেশি স্পিড দিলেই পলিথিনের পাইপটা ফেটে যাবে, তাই আমরা স্পিডটা বাড়াতে পারছি না। তবে আমরা খুললে এর সব পূর্ণাঙ্গ স্পিডটা দেখাতে পারতাম, যেহেতু আরেকজনের ফসলে পানি দিচ্ছি আমরা ওই রিক্সটা নিতে যাচ্ছি না, যাতে আরেক এই পাশের জমিতেও যাতে পানিটা না যায় সে কারণে আর কি মুখটা খুলে দিচ্ছি না। আমরা পূর্ণাঙ্গ যে স্পিডের জন্য আপনাদের এই সামনের পাইপটা আরও বাড়িয়ে মানে মোটা বা বড় পাইপটা ব্যবহার করতে হবে। আমি একটু ইঞ্জিনটা আরেকবার আপনাদেরকে দেখাই। আর স্টার্টিংয়ের ক্ষেত্রে খুবই ইজি, যেমন ডিজেলের স্টার্ট হচ্ছে আপনার ঘুরিয়ে অনেক কষ্ট করে দিতে হয়, এটাতে জাস্ট এটা টেনে আপনার স্টার্ট দিতে পারবেন। এখানে এটা হচ্ছে পিক আপ, আর অন অফ সুইচ হচ্ছে এই জায়গায়, দেখেন এই অন অফ সুইচ, আর এটা হচ্ছে পাম্পার। আমি এটার সব যেগুলো দেখাব, এটা 6.5 হর্সের একটা ইঞ্জিন। তো এই ছিল মোটামুটি আজকের লাইভ।
সবাইকে জুম্মা মোবারক। সবাই ভালো থাকেন, প্রোডাক্টটি প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো আপনাদের জেলা শহরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।